সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে বেল আইকনে অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটা স্কলারশিপ নিয়ে আলোচনা করছি এবং এই স্কলারশিপে আপনারা নাইন থেকে টুয়েলভ পর্যন্ত যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন সেই পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং সেটা কিন্তু অনলাইনে আপনাদের আবেদন করতে হবে এবং আজকে যে স্কলারশিপটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে টপার আসা স্কলারশিপ তো আপনারা অনিশ কিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই ওয়েবসাইট খুলে নিয়েছি আপনারা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে কিন্তু এটা করতে পারবেন এবং আপনাদের লাস্ট ডেট একটু বলে দিচ্ছি আপনাদের কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে একত্রিশ আট দু এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে তো বন্ধুরা আবেদন করার জন্য আপনাদের কি কি প্রয়োজন হবে সেটা একটু আপনাদের বলে দিচ্ছি এখানে এক নম্বর যেটি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনার ফ্যামিলির ইনকাম তিন লাখ টাকার কম হতে হবে সেটা কিন্তু ফার্স্ট যে অপশনটি রয়েছে সেখানে বলা রয়েছে তারপরে দ্বিতীয় যেটি কথা বলা রয়েছে আপনারা যারা এখানে আবেদন করবেন নাইন থেকে টুয়েলভ পর্যন্ত তাদের কিন্তু প্রথমত একটা স্মার্টফোন থাকতে হবে অথবা ট্যাবলেট থাকতে হবে অথবা ডেস্কটপ বা ল্যাপটপ এই সমস্ত কিন্তু আপনাদের থাকতে হবে সেরকম কিন্তু আপনাদের ফোন থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আরও বলা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা আবেদন করবেন তাদের কিন্তু এখানে ইংলিশে কথা বলার অভিজ্ঞতা থাকতে হবে সেটাও কিন্তু এখানে বলা রয়েছে এখানে কিন্তু আপনারা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন যে কোনো জেলা থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন এখানে কারা কারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ তো বুঝতেই পারছেন এই সমস্ত যে ক্লাসে আপনারা যারা পড়ছেন বা পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং তার সাথে এখানে যারা সায়েন্স এবং কমার্স রয়েছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন সেটা কিন্তু এখানে বলা রয়েছে এবং বন্ধুরা এখানে আপনাদের আবেদন করার জন্য ফার্স্ট আপনাদের এই পেজে আসতে হবে এই পেজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু চলে আসবেন আসার পরে এখানে আপনারা চাইলে আপনাদের ইমেল দিয়ে লগ করতে পারেন বা গুগল দিয়ে লগ করতে পারেন বা আপনাদের ফেসবুক দিয়ে আপনারা লগ করতে পারেন এছাড়া বন্ধুরা এখানে আপনারা যারা ফার্স্ট নতুন করবেন তাদের এখানে অবশ্যই কিন্তু রেজিস্টার করে নিতে হবে তো রেজিস্টার করার জন্য এখানে একটা লগ ইন অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই লগ ইন অপশনে ক্লিক করবেন তো লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে এখান থেকেও চাইলে আপনারা ফেসবুক বা গুগলে আপনারা লগ ইন করে নিতে পারেন অথবা এখানে আসার পরে আপনারা যারা নতুন রয়েছেন তারা কিন্তু এখানে এই যে রেজিস্টার বলা এখানে ক্লিক করবেন এবং যাদের আগে রেজিস্ট্রেশন করা রয়েছে তারা কিন্তু এখানে ইমেল এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নেবেন তো আমি রেজিস্টারে ক্লিক করছি যারা নতুন রয়েছেন তারা কিন্তু রেজিস্টারে ক্লিক করে আপনার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে তো যখনই আপনার রেজিস্টারে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনাদের কি করতে হবে ফার্স্ট আপনাদের কি করতে হবে এখানে আপনাদের ফার্স্ট নেম দিতে হবে তারপর আপনার লাস্ট নেম মানে আপনার টাইটেল দিতে হবে এই ঘরে তারপর আপনাদের কি করতে হবে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসাতে হবে তারপর আপনার ইমেল আইডি বসাতে হবে তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন আট সংখ্যার পাসওয়ার্ড আপনার তার সাথে কিছু বড় হাতে অক্ষর এবং ছোট হাতে অক্ষর মিলিয়ে তারপরে পাসওয়ার্ডটি করে দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন তারপরে এখানে যে পাসওয়ার্ডটি দেবেন সেই পাসওয়ার্ড এখানেও দেবেন যার পরে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে আপনারা কী করবেন এই যে লগ ইন দেখতে পাচ্ছেন লগ ইনে ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন বা ইমেল আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন এবং আমি গুগল থেকে আমি এটা করছি এবং তার জন্য আমি গুগল থেকে এটা লগ ইন করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে কিন্তু আপনাদের লগ ইন করে নেবেন আপনারা লগ ইন হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুল লেখা উঠবে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু আর কোনো অপশন নেই এখানে কিন্তু এটাই দেওয়া রয়েছে তারপরে এখান থেকে আপনাদের অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটি পেজ আপনাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন এইভাবে করে কিন্তু আপনাদের এখানে চলে আসবে এখান থেকে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিতে হবে স্টেপ বাই স্টেপ এখানে ফার্স্ট আপনাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ আট দু হাজার কুড়ি এই তারিখ কিন্তু আপনাদের লাস্ট ডেট এর মধ্যেই আপনারা কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লাই করতে হবে এই স্কলারশিপের জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে ফার্স্ট নেম দিতে হবে লাস্ট নেম দিতে হবে আপনার ইমেল আইডি দিয়ে দিতে হবে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন যদি আরেকটা মোবাইল নাম্বার থাকে সেটা দেবেন এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন তারপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি ছেলের নামে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনার আধার কার্ডের নাম্বার এখানে দেবেন তারপর আপনার অ্যানুয়াল ইনকাম অবশ্যই তিন লাখ টাকার কম হতে হবে কিন্তু সেটা কিন্তু মাথায় রাখতে হবে এবং অবশ্যই আপনাদের যেটা সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন যদি প্রতিবন্ধী না হয়ে থাকেন তাহলে এখানে নোই করা থাকবে তারপর এখান থেকে আপনার এটাও নান করা থাকবে আপনাদের কিছু করতে হবে না তারপর নিচের দিকে চলে আসবেন এখানে আপনার পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার ভিলেজ থেকে শুরু করে আপনার পোস্ট অফিস সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেবেন তারপর আপনার এস্টেট দিয়ে দেবেন তারপর আপনার এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছে সেটা তারপর আপনার সিটিটা সিলেক্ট করে নেবেন তারপর আপনার পিন নাম্বার দিয়ে দেবেন তারপর আপনারা সেই ব্যাস কন্টিনিউতে ক্লিক করবেন তো সেই ব্যাস কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের পরের স্টেপে নিয়ে যাবে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা স্টেপগুলো কিন্তু পেন্ডিং লেখা রয়েছে তো আপনাদের কি করতে হবে এইগুলো কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে একটা টিক বাটন উঠবে এবং সেটা কিন্তু এখানে পেন্ডিং দেখাবে না একটা টিকের মতো উঠবে তো ফার্স্ট আপনাদের পার্সোনাল ডিটেলস দেওয়ার পরে তারপরে এডুকেশন কোয়ালিফিকেশানে ক্লিক করবেন তো এখান থেকে আপনাদের কী করতে হবে কোয়ালিফিকেশন গুলো স্টেপ বাই স্টেপ কিন্তু ভরে দিতে হবে এখান থেকে অবশ্যই আপনাদের এখান থেকে আপনি যে ক্লাসের জন্য এখানে অ্যাপ্লাই করছেন এই স্কলারশিপের জন্য আপনি যদি টেন হয়ে থাকেন টেন করবেন এবং ইলেভেন টুয়েলভ যেটা হন সেটা এখান থেকে করে দেবেন তো দেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বার এখানে আপনার ফ্যামিলি মেম্বারের ডিটেলসটা দিতে হবে এখানে আপনার যদি ফ্যামিলি মেম্বার আপনার বাবা হয়ে থাকে এখান থেকে আপনারা ফাদারে ক্লিক করবেন ফাদারে ক্লিক করার পরে আপনার বাবার ডিটেলসগুলো দেবেন এখানে যে আপনার ফ্যামিলির যে মেম্বার রয়েছে তার নাম কি তার মোবাইল নাম্বার তার অ্যানুয়াল ইনকামটা এখানে দিয়ে দিতে হবে তার সাথে আপনার রিলেশান কী রয়েছে সেটা দেবেন তারপর আপনার বাবার এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা এখান থেকে দিয়ে দেবেন তারপর এখান থেকে অকুপেশান আপনার বাবা কি করে অবশ্যই এখান থেকে আপনারা ফার্মারটা সিলেক্ট করে দেবেন তারপরে সেভ অ্যাস এখানে ক্লিক করবেন তো সেভে ক্লিক করলে কিন্তু আপনাদের পরের স্টেপে নিয়ে যাবে তো পরের স্টেপে আপনাদের কী করতে হবে ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে ডকুমেন্টের উপর ক্লিক করবেন তো ডকুমেন্টের উপর আপনাদের ক্লিক করতে হবে তো ডকুমেন্টের ওপর ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসতে পারে আমি যেহেতু ওপরের ফর্মগুলো ফিল আপ করে নিই তার জন্য এরকম এসছে এখানে ডকুমেন্টে ক্লিক করে আপনার যে যে ডকুমেন্ট চাইছে সেই সেই ডকুমেন্টগুলো আপনার এখানে আপলোড করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যাঙ্ক ডিটেলস কিন্তু দিতে হবে এখানে অ্যাট ব্যাঙ্ক ডিটেলসটি ক্লিক করবেন তারপর এখানে আপনার কী করতে হবে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনারা যে অ্যাপ্লাই করবেন তার কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের যে নাম রয়েছে সেই নামটি এখানে দিয়ে দেবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন আই কোড দিয়ে দেবেন তারপর ব্যাংকের নাম দিয়ে দেবেন কোন ব্যাংকে বই যাওয়ার পর এখানে সেই ক্লিক করবেন সেইভাবে ক্লিক করলে আপনাদের পরের স্টেপে নিয়ে যাবে তারপরে যে লাস্ট অপশনটি রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে আপনাদের ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম চলে আসবে তো চলে আসলে এখান থেকে আপনাদের অবশ্যই এখানে যেটি ফার্স্ট বলা রয়েছে আপনি কি স্মার্টফোন চালাতে পারেন অবশ্যই এটা ইয়েস করে দেবেন তারপর এখান থেকে ইন্টারনেট অ্যাক্সেস আপনি কি ব্যবহার করতে পারেন এটাও ইয়েস করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কি ইংলিশ বলতে পারেন তাহলে অবশ্যই এটা ইয়েস করে দেবেন তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে লিখতে পারেন কি না ইংলিশ সেটাও আপনারা ইয়েস করে দেবেন পরে যে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কি ইংলিশ ভালোভাবে বলতে পারেন মানে বোঝাতে পারেন তো সেটা এখানে অবশ্যই ইয়েস করে দেবেন তারপরে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটি বলা রয়েছে আপনি এই যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন তো এটা আপনারা কিসের মাধ্যমে জানতে পেরেছেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যদি চান যে বাডি ফর স্টাডি এখানে ক্লিক করবেন বা নিউজপেপার আপনি যার মাধ্যমে জেনেছেন তো সেটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন এখানে কিন্তু অপশনগুলো দেওয়া রয়েছে অথবা আপনারা যদি আমার এই চ্যানেল ভিডিওটি দেখে আপনারা অ্যাপ্লাই করেন বা ভিডিও দেখে যদি আপনারা জানতে পারেন তাহলে আমার চ্যানেলের নামটি এখানে আপনারা দিয়ে দিতে পারেন এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এস কন্টিনিউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ এখানে টিক করে দেবেন টিক করে দিয়ে এখানেও দেওয়ার পর এখানে প্রিভিউতে ক্লিক করবেন প্রিভিউতে ক্লিক করলে আপনার সামনে কিন্তু আপনার সম্পূর্ণ ফর্মটা শো করবে সেখান থেকে গিয়ে আপনারা সাবমিট করবেন এবং সাবমিট করে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে নেবে তো বন্ধুরা এই ছিল ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত একটা স্কলারশিপের অ্যাপ্লিকেশন কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখিয়ে দিলাম এরপরেও যদি আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমরা হেল্প করার চেষ্টা করব